أمر الله الله لا إله إلا الله صلى الله عليه وسلم اجكروني remember me then I will remember you তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব এখন আপনি শরণটা কেমন করে করবেন এই শরণটা শিখতে হলে আপনাকে একটা জায়গায় বন্ধ যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আপনাকে আল্লাহ কি করতে বলছে জিকির করতে এখন জিকির তো আপনি জানেন না যারা আল্লাহকে পাওয়ার জন্য জিকির করনে ওয়ালা বান্দা আল্লাহ তৈরি করেছেন আল্লাহ বলেছেন তাদের সাথে তোমরা কি করো প্রেম করো এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আজকের জান্নাতের বাগানের চতুর্দিকে বন্ধু রহমতের ফেরেশতারা তাদের কিন্তু নোটবুক নিয়ে আছে আপনারা আমার সকলের হাজিরা কিন্তু তাদের খাতায় আসতেছে জোরে জোরে কন্ন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখন জিকিরটা কেমন ভাবে করব আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ এখানে কিন্তু কোনো কাফের কোনো বেঈমান কোনো মুশরিক কোনো মুনাফিককে আল্লাহ ডাক দেয়নি আল্লাহ কাকে ডাক দিয়েছেন ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ বেশি বেশি করে তোমরা আমার জিকির করো এবং সকাল টু সন্ধ্যা আমার পবিত্রতা ঘোষণা করো আসেনি সেই জিকির কথা বলেন আসেনি সেই পবিত্রতা আমাদের উপায় আছে উপায় আছে আমাদের উপায় এখন আসেন বন্ধু জিকিরটা কেমন করে করব আল্লাহ যে বেশি বেশি করে করতে বলছে সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে বলছে এখন জিকিরের সিস্টেম হলো ফাদকুরুল্লাহ কিয়ামা দাঁড়িয়ে জিকির করো কি করো কথা বলে না দাঁড়িয়ে জিকির করো ও কুউদা বসে জিকির করো ওয়ালা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো সুবহানাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ একটু জিকির করেন আমার আল্লাহ একটু জিকির ধরলাম জিকির করতে পারলেন না কষ্ট হয় না সারা রাত ভোর গত 18ই ডিসেম্বর 2022 ফুটবল খেলা চলছে রাত ভোর তোমরা কত তামাশা করেছো কি করেছো কত রং ঢং করেছো হাতেও ব্যথা হয়নি মাথায়ও ব্যথা হয়নি পায়েও ব্যথা হয়নি মাজায়ও ব্যথা হয়নি যত ব্যথা নামাজের সময় চেয়ার খোঁজো ঠিক কিনা বলে যত ব্যথা তোমার আল্লাহর গোলামিতে এই খেলাটা ছিল জুয়া খেলা খেলেছিল খেলেছিল বেঈমানেরা কারা এটাও কিন্তু জিকিরের একটা অংশ এই জন্য তোমাদেরকে বুঝাচ্ছি খেলাটা খেলেছিল কারা বেঈমানরা বেঈমানরা কি মুসলমানের বন্ধনে শত্রু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা জোরে জোরে বলেন আউযু বিল্লাহ
আল্লাহর জিকির কিভাবে করতে হয় শেখো এখনো সময় আছে মৃত্যুবরণ করার আগে আল্লাহ আল্লাহর রাসূলকে চিনে যদি কবরে যেতে পারো তাহলে আল্লাহ এবং আল্লাহর হাবিব তোমার পাশে থাকবে যুলকন ঠিক কিনা বেঠে খেলাটা ছিল জুয়া খেলা খেলেছিল বেঈমানেরা আল্লাহ কোরআনে বলেছে বেঈমানরা মুসলমানদের কি বন্ধু শত্রু কে বলেছে শত্রু খেললো আর তুমি মজা করে দেখলা তুমি কি মুসলমান কি চমৎকার ঠিক কিনা এখন তারা যে খেলছে হাফ প্যান্ট পরে না ফুল প্যান্ট পরে হাফ প্যান্ট পরে যখন একটা পুরুষ তখন কি তার লজ্জাস্থান পুরোটা ঢাকা ঢাকা থাকে না দেখা যায় দেখা যায় বন্ধু তোমরা কত অন্যায় করেছ অত্যাচার করেছো তোমরা নিজের উপর তোমরা জানো না হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী জানিয়ে দিয়েছে রে আমার উম্মত তোমরা সবাই শোনো একটা পুরুষ আরেকটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাইও না তোমরা যারা ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করছে নজর যে দিয়েছিলে তাদের লজ্জাস্থানের দিকে কি নজর গেছে না কথা কও না কেন গেছে কি না কারণ জিনাল আইনুন নজর চোখের অপরাধ হলো দেখা চোখের জিনা হলো দেখা তোমরা নোংরা বডিটা তোমরা দেখেছো মজা করেছো তামাশা করেছো আমার নবী বলেছেন একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে নজর দিও না একটা পুরুষ আর একটা পুরুষের সাথে কি কাঁথার নিচে ঘুমায়ো না একটা নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে তোমরা নজর দিও না একটা নারী আরেকটা নারীর সাথে কি কাঁথার নিচে ঘুমায়ো না যদি আমার নবীর এই হাদিস শরীফ যদি তোমরা মানতে পারো তাহলে এই বাংলাদেশ থেকে ওই লূত আলাইহিস সালামের জামানায় যে সমকামিতা বন্ধু ব্যভিচার জিনা এই নোংরা জিনিস এই বাংলার জমিন থেকে উঠে যাবে ঠিক কিনা বলে আলেমদের সাথে সম্পর্ক নাই বিদায় কিন্তু মানুষের এই মেসেজ জানা নাই ঠিক কিনা বলেন বন্ধুরে আমার এই যে এগুলো জানতে হবে আপনাদেরকে বুঝতে হবে বন্ধু এই যে তোমরা তার নজর দিকে তাকায়া ছিল তার লজ্জাস্থানের দিকে বডির দিকে এই যে তোমার চোখের জিনা হলো চোখের শাস্তি হবে একদিকে জুয়া খেলাকে সাপোর্ট দিয়েছো জুয়া কি বন্ধু হারাম না হালাল আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান মদ জুয়া মূর্তি বাগ্য গণনা ঘৃণ বস্তু শয়তানের কাজ এখন শয়তান মুসলমানের বন্ধু না শত্রু আল্লাহ বলেছেন সাইজান ইজ দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান আজকে তোমরা যারা জান্নাতের বাগানে এসেছো বসেছো আপনারা যারা বাবারা বসেছেন তাদেরকে বলবো আপনারা শয়তানকে হারিয়েছেন কাকে কারণ মানুষের ইমানদারদের পবিত্র কাজ ভালো কাজের সকল বাধা হলো শয়তান এই জন্য আল্লাহ বলেছেন শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু মুসলমানের প্রকাশ্য শত্রু কিন্তু বন্ধু সবচেয়ে মজার খবর হলো প্রকৃত মুত্তাকি যারা প্রত্যেক প্রকৃত মুমিন যারা তাদের সম্পর্কে আমার আল্লাহ মেসেজ দিয়েছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রকৃত ইমানদারের জন্য শয়তানের ধোকা একেবারে দুর্বল প্রকৃত মুমিন যারা মুত্তাকি যারা শয়তান হাজার জাল বুনলেও চাল পাততে বন্ধু ইমানকে আটকা দি ইমানদারদেরকে মুত্তাকিকে আটকাতে পারে না আজকে যারা জান্নাতের বাগান ওই গেট দিয়ে কদম দিয়েছেন শয়তান বেজার হয়েছে শয়তানকে হারিয়েছেন জুরকন্না সুবহানাল্লাহ আর যারা আসতে পারেনি বন্ধু তারা শয়তানের কাছে হেরে গেছে আপনার জীবনে যত বেশি শয়তানের কাছে হারবেন তত বেশি ঠিকানা হবে জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবেন যত বেশি শয়তানকে হারাতে পারবেন তত বেশি জান্নাতের নিকটবর্তী হবেন বলো হুজুর হারা এবং না হারার মধ্যে পার্থক্য কোনটা পার্থক্য হলো একটা মানুষের জীবনে যত নোংরা কাজ করবে তিনি মনে করবেন শয়তানের কাছে হেরেছে তার বন্দীদের কাজ করেছে একটা মানুষ যত বেশি অন্যায় কাজকে বন্ধু ঘৃণা করে ভালো কাজ করতে পারবে সে শয়তানকে পরাজিত করেছে তার ঠিকানা হবে জান্নাত যেটা বলতে চেয়েছিলাম গত 18ই ডিসেম্বর 2022 সারা রাত ভর তোমরা রং তামাশা করেছো এই যে জবাব দিতে হবে সারা বাংলাদেশকে ইট দিয়ে ব্যানার দিয়ে ফেস্টুন দিয়ে তোমরা একইবারে পুরো ব্যানার দিয়ে বন্ধু আর্জেন্টিনা ব্রাজিল জীবনে চেষ্টা করলেও যাইতে পারবে না আমরা যদি চেষ্টা করি আমরা আমি বিশেষ করে আমি গাজী সুলাইমান যদি চেষ্টা করি আমার জন্য নাথিং আমি যাইতে পারবো কিন্তু তোমরা এই পর্যন্ত পৌঁছানোর দক্ষতা এখনো পর্যন্ত হয়নি
কত বেঈমান কাফির মুশরিকদেরকে নিয়ে জুয়া খেলাকে সাপোর্ট দিয়ে কত সময় নষ্ট করেছো কত টাকা নষ্ট করেছো চোখে ঘুমকে কষ্ট না ঘুমিয়ে চোখে কষ্ট দিয়েছো তখন তোমাদের কষ্ট হয় না যখন জান্নাতের বাগান সাজানো হয় তখন তোমাদের ব্যাপক কষ্ট হয় এটা কখনোই সাচ্চা মুসলমান হতে পারে না ঠিক কি না বলে কারণ ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষের রয়েছে ইসলামে কথা বলেন না কেন আজকে ইসলামের ইসলামের যে সংস্কৃতি সেগুলো মানুষের কাছে ভালো লাগে না এটাই আমাদের জন্য বড় গজব বন্ধু আমার আলোচনাই হলো আজকে জিকির কি কথা বলেন না কেন আলোচনার হেডলাইন কি জিকির বন্ধু তোমরা জানো না আমি একটু আগে জিকির করতে চেয়েছি এই জন্য বোঝানোর জন্য ওইখানে গিয়েছিলাম ওখানে কিন্তু সামিয়ানা ছিল না ছিল ডাক্তার একটা প্রজেক্টর টাঙ্গাইয়া দিছে কত মুরব্বি পর্যন্ত পান খাইছে সিবাইয়া সিবাইয়া ও মুরব্বি দাদু ভাই তোমার নাতিরা যে খেলা খেলছে তোমরা মজা করে করে তাকাইছো তোমাদেরকে পিটানোর জন্য যে হাতুড়িটা বানানো আছে জাহান্নামে কি যে হাতুড়িটা বানানো আছে এই পৃথিবীর সকল মানুষ সকল জিন যদি সারা জীবন চেষ্টা করে একটা সেকেন্ডের জন্য জমিনে যদি ফালায় একটা সেকেন্ডের জন্য উপরে উঠাইতে পারবা না গোটা মানুষ জাতি এবং জিন জাতি মিলিয়া বন্ধু এখনো সাবধান হতে হবে বেঈমান কাফেররা কিন্তু আমরা মুসলমানকে ফলো করে না বরং আমাদেরকে ধ্বংস করতে চায় কথা বলেন না কেন জীবনে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে সবে বরাতে আনতে পারছেন মেরাজের রাতে মসজিদে আনতে পারছে লাইলাতুল বরাতে আনতে পারছে ঈদুল ফিতরের দিন আনতে পারছে ঈদুল আজহার দিন আনতে পারছে মিলাদুন নবী নবীর আগমনের দিন আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এই আনন্দটা তোমাদের পুঁজি করা সব সম্পদ চাইতে দামি আল্লাহ যে বলেছে আমার হাবিবকে পাঠাইছি তোমরা আনন্দ উৎসব করো সেই দিনে কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে আনতে পারছেন কথা বলেন না কেন একমাত্র বাংলাদেশের ইতিহাসে একটা ইতিহাস আছে বাংলাদেশের যোগ্য যারা সুপরিচিত বক্তা যারা আলেম ওলামা যারা তাদের দ্বারা বন্ধু হিন্দু মুসলমান হয়েছে কিন্তু আপনি যে বন্ধুত্ব করেছেন প্রেম করেছেন আপনি কোনোদিন আপনার কোন আপনার ধর্মীয় কাজে তাকে আনতে পারেননি লজ্জা থাকা উচিত মুসলমান একটা বার পাবো না একটা বার চিন্তা করনি আমাদের সাইয়েদুল আইয়াম সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আমাদের জুমার দিন একটা জুমার দিনে কোনো হিন্দু কি তুমি মসজিদে আনতে পারো না কিন্তু হিন্দু বাড়িতে তুমি চলে যাও তুমি কত বড় নীলজ্জ কত বড় বেহায়া কেমন করে আল্লাহ এবং নবীকে তুমি তোমার চেহারা দেখাবা হুজুররা বললে আবার তাদের জন্য পিস্তল ঠেকাও কথা বলেন না কেন সাবধান হতে হবে এই জন্য বলেছি আমি এই আয়াতটা নিয়েছি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার ঈমানদারগণ তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও বাঁচাও আমরা আপনাদেরকে বাঁচানোর জন্য এই করা করা কথাগুলো বলছি খারাপ লাগে কার কার কাছে খারাপ লাগে হাত তোলেন দুইজনে হাত তুলছে আপনারা দেখছেন না না বুঝে তুলছে না আমিও তো বুঝতে পারছি বুঝে নাই রে বুঝে নাই প্রেমের জোয়ারে ভাসতেছে তো মানে ওয়াজ যে মজা লাগতেছে না সেই মজার তালে তালে হাত উঠেছে হুজুর কি আর নেগেটিভ কথা কইব নি হুজুর তো পজিটিভই কইব ঠিক কেন বলেন আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে আসলে কি আমাদের এই দোষগুলো আছে না এই ত্রুটিগুলো আমাদের আছে না আমাদের সচেতন হওয়া দরকার না কথা বলেন না কেন বন্ধু এখনো সময় আছে যোগ্য আলেমদের সাথে দলে দলে বন্ধু প্রেম করেন তাদের সাথে একটা প্রেমের রশি লাগান আমার আল্লাহ বলেছেন তাদের সাথে প্রেমের রশি আর জান্নাতে আসার দলিল বন্ধু আমি আপনাদের কি বলে দিতে চাই আমার নবী বলেছেন হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার নবী বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো তোমাদের জিকির দেখলে যেন মানুষ তোমাকে পাগল বলে যেরকম না সুবহানাল্লাহ কি বলে আজকে আপনি আমি জিকির করি আমার বডিও জানে না জিকির অমুক দিয়েও করা যায় অন্তর দিয়েও করা যায় কি দিয়ে করা যায় অন্তর থেকেও করা যায় জবান দিয়েও করা যায় তবে আমার নবী বলেছেন সবচেয়ে উত্তম জিকির হলো অন্তর এবং কালব দুইটা মিলিয়ে যেটা বের হয় মানে অন্তর এবং মুখ দিয়ে করতে হবে
অন্তর এবং জবান দিয়ে করতে হবে সেই জিকিরটা হলো সবচেয়ে উত্তম বন্ধুরি আমার আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক হয়ে গেছে স্পেশাল আমল আমাকে বুদ্ধি শিখিয়ে দেন স্পেশাল আমল আমল আমাকে জানিয়ে দেন এবার আমার নবী জানিয়ে দিলেন তুমি আল্লাহর জিকির করে করে তোমার জিহ্বাটাকে সিদ্ধ করো মানে ইসলামের বিধিবিধান উনি বলতেছেন ইসলামের আইন এত বেশি হয়েছে কিন্তু আমাকে স্পেশালি একটা আমল আপনি আমাকে শিখিয়ে দেন তখন আমার নবী বললেন তুমি আল্লাহর জিকির করে করে তোমার জিহ্বাটাকে কি কি করো সিক্ত রাখো সুজুরে কন্না সুবহান আর জোরে জিকির নিয়ে আরেকটু ওয়াজ কি করব আরেকটু করব জিকির কিন্তু বড় মজার জিনিস জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ বলেন আল্লাহু আল্লাহু জিকির বলেন জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ হায়রে আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ জোরে জোরে মারহাবা বন্ধুরে আমার আমার নবী বলেছেন মানুষের অন্তরের ময়না পরিষ্কার করার বড় যন্ত্র হলো আমার আল্লাহর জিকির সুবহানাল্লাহ বলেন না বন্ধুরে আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী আরো চমৎকার মেসেজ আমাদেরকে জানিয়ে দিয়েছেন বন্ধু একটু মনটা খুলে শুনেন আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু জিকির আমার আল্লাহ আমার আল্লাহ কি মন্তব্য করে দেখেন বান্দাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি আমার বান্দার কাছে তেমন জোরে কন্না সুবহানাল্লাহ এটা হাদিস শরীফ কিন্তু তিরমিজি শরীফের হাদিস নবীজির কথা সত্য না ভাল লাগে না না হ্যাঁ কথা বলেন না কেন আমার কথা কি বুঝেন আপনি আপনার মালিককে যেমন মনে করবেন আপনার সাথে আপনার মালিক তেমনই আচরণ করবে জোরে জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ বান্দা যখন আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার সঙ্গে অল টাইম থাকে আল্লাহু আকবার বলেন বন্ধুরে আমার আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা আমাকে আমার বান্দা যেমন মনে করে আমি আমার বান্দার কাছে তেমন বান্দা যখন আমার জিকির করে বান্দা যখন আমার জিকির করে আমি আমার বান্দার সঙ্গেই থাকি বান্দা যখন আল্লাহর দিকে জিকির করতে করতে এক বিঘা পরিমাণ এগিয়ে যেতে চায় কয় বিঘা আমার দিকে তাকান এক বিঘা পরিমাণ এগিয়ে যেতে চায় তখন আমার আল্লাহ হাদিস শরীফের মাধ্যমে আমার নবী জানিয়েছেন আমার আল্লাহ সেই প্রেমিক বান্দার দিকে এক গজ পরিমাণ নিচে এগিয়ে আসে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বান্দা যখন এক হাত পরিমাণ যেতে চায় এক হাত পরিমাণ যখন বন্ধ যায় আমার আল্লাহ বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু মহব্বত করুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমার নবী জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আমার বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে আসে জোরে জোরে সুবহানাল্লাহ এই জিকিরের মর্যাদা আছে না নাই বান্দা যখন আল্লাহর জিকির করতে থাকে আল্লাহ রহমত আল্লাহর উপর বর্ষিত হতে থাকে কথা বলেন না কেন তার জীবনের গুনাহগুলো বন্ধু ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন তার অপরাধগুলো ক্ষমা করে দেন তার জন্য রহমত বরকত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দেন সবচেয়ে বড় নিয়ামত হলো আপনি যখন জিকির শুরু করবেন তখন শয়তান আপনার কাছ থেকে বন্ধু দূরে সরে যাবে শয়তান বান্দার কাছ থেকে দূরে চলে গেলে বান্দা নিরাপদ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ একটু মহব্বত করুন সুবহানাল্লাহ একটু জিকির করুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ
صلى الله امورا شبعي غنى غارد كيتو ماي باري بار امورا شبعي غنى غارد كيتو ماي باري بار دوان نبير سيدا پار کوئی روحا شور ویلا حسبی ربی جل اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ نور محمد صلی اللہ اللہ تمی نیرا کار نئی تمہارا کر شکار اللہ تمی نیرا کار تمہارا کر شکار بولے تو معبود اللہ حسبی ربی جل اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ